এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার কাজল আব্দুল্লাহ, সরাসরি যাচ্ছে তার কাছে। কাস্টমস, ঢাকা কাস্টমসের যে বিষয়টি আমরা জানতে পেরেছি গতকাল, সেটা হচ্ছে 55 কেজি আর 55.5 কেজি গোল্ড কিন্তু ঢাকা বিমানবন্দরের নিচে যে লস্ট অ্যান্ড ফান্ডের পাশে যে গোডাউন রয়েছে সেখান থেকে কিন্তু চুরি গেছে। এই চুরি যাওয়ার ঘটনায় আজকে যেটি আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে যে মামলা হয়েছে, মামলার পরে 4 জনকে আটক করা হয়েছে, এদেরকে জিজ্ঞাসাবাদ করা। কিন্তু মূলত যে কর্মকর্তাদের কথাই কিন্তু আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে যে তারা বলছেন যে এই ঘটনা জানার পরপরই তারা পরিদর্শনে গিয়েছেন কমিশনার সহ সংশ্লিষ্ট কর্মকর্তা, কিন্তু সেখানে গিয়ে দেখতে পারেন যে সুরক্ষিত একটি জায়গার মধ্যে হলেও সামনে সব ঠিক থাকলেও পেছনের অবস্থা যেখানে এসি লাগানো থাকে সেখানেই মানুষ প্রবেশযোগ্য একটি জায়গা ফাঁকা, যেখান থেকে তারা সন্দেহ করছেন যে এখন কোনো একজন ঢুকে, এটি একদিনে নয় দীর্ঘ সময় ধরে এই ঘটনার সাথে জড়িত এমনটি কিন্তু বলছেন। তবে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা সেটি হচ্ছে যে বিষয় সেটি পুলিশের, আমরা পুলিশ কমিশনারের সাথে কথা বলেছি উত্তরাজনে, তিনি যেটি বলেছেন যে মামলা পড়ার পর তারা যেটি জানতে পেরেছেন যে দীর্ঘ সময় ধরে এটি কিন্তু এই সন্দেহভাজন যারা রয়েছেন 4 জন আটককৃত, তাদের মধ্যে একজন সাইদুল ও শহীদুল, এই 2 জন সহকারী রাজস্ব কর্মকর্তা, তারা সেখানে 2 বছর ধরে কিন্তু দায়িত্বরত রয়েছেন এবং এই যেটি নীতিমালায় যেটি রয়েছে 6 মাস পরপর কিন্তু বদলির করার কথা রয়েছে, কিন্তু বদলি করার ঘটনার সাথে সাথে যখন তারা তাদের দায়িত্ব বুঝে দিতে অপারগতা প্রকাশ করে কিংবা গড়িমসি করে তখন কিন্তু কাস্টমস কর্তৃপক্ষ তাদেরকে সেখানে বদলির আদেশ না দিয়ে দায়িত্ব বুঝে দেয়, তারপর সেটি কিন্তু বদলির আদেশ দেওয়ার মতো কথা বলে। এবং সেটি কিন্তু গত মাসেই 21 আগস্টে কিন্তু এই ঘটনা, এই চিঠি আমরা দেখেছি, সেই ঘটনার পরপরও কিন্তু কোনো টনক নড়ি কর্তৃপক্ষের যে কোনোভাবে তারা এই গোডাউন সার্চ করা কিংবা গোডাউনে মালামাল যেভাবে আছে, যেভাবে বারগুলো সংরক্ষণ আছে, স্বর্ণালঙ্কার সংরক্ষণ, সেটি কতটা সিকিউর কিংবা নিরাপদ রয়েছে সেটি কিন্তু তারা কোনোভাবেই দেখেনি কিংবা পরিকল্পিত। এবং 1 তারিখের পরে যখন 2 তারিখে এই ঘটনাটি জানাজানি হলো এবং দেখা হলো যে এই লক আলমারির, 2টি আলমারির মধ্যে 1টি আলমারির লকার ভাঙ্গা এবং সাথে সাথে সেই কর্মকর্তা অবহিত করার পরে কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তা সেখানে যান এবং এই ঘটনার মধ্য দিয়ে কিন্তু উঠে আসে যে সেটি প্রাথমিকভাবে পুলিশের তথ্যেও কিন্তু যেটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে তারা বলছেন সন্দেহতির কিন্তু রাজস্ব কর্মকর্তা এবং সংশ্লিষ্ট রয়েছেন সেখানে, এবং বরাবরের কথা হচ্ছে সেটি কিন্তু সিসিটিভির কোনো ফুটেজও পুলিশের কাছে দেওয়া সক্ষমতা অর্জন করেনি কাস্টমস কর্তৃপক্ষ। তো আমার কাছে এই ছিল এয়ারপোর্ট থেকে সবশেষ স্বর্ণলঙ্কার উদ্ধারের ঘটনার। সরাসরি যুক্ত ছিলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।